গুড মর্নিং স্টুডেন্টস, আজকে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ নিয়ে আমাদের ক্লাস শুরু হবে। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে আমাদের প্রথম যে অধ্যায়টি ছিল সেটি ছিল ভাষা, মাতৃভাষা ও ব্যাকরণ। তো আমরা মূলত আলোচনা করেছিলাম আগের দিন ভাষা নিয়ে আর ভাষার উৎপত্তি, অর্থাৎ ভাষা কী, ভাষা কাকে বলে আর ভাষার উৎপত্তি। আজকে আমরা আলোচনা করব পশু পাখির ভাষা আর মানুষের ভাষা। তাহলে আমরা আজকে আলোচনা করব পশু পাখির ভাষা আর মানুষের ভাষা, আর আরেকটা টপিক হবে আমাদের ভাষার বিভিন্নতা। তো এই দুটো টপিক নিয়ে আমরা আমাদের ক্লাস শুরু করব। প্রথমেই যাব আমরা যে পশু পাখির ভাষা আর মানুষের ভাষা। তো দেখো, পশু পাখির ভাষায় থাকি মানুষের ভাষায় থাকি না, আমরা মানুষেরা আর পাঁচটা প্রাণীর মতো, যেমন কুকুর, ছাগল, বেড়াল ইত্যাদি প্রাণীর মতো আমরাও একটি প্রাণী, আমরাও একটি জীব। কিন্তু পার্থক্যটা কোথায় না, ভাষার দিক থেকে একটা পার্থক্য চলে আসে। সেটা কি না, পশু পাখিদের শুধুমাত্র আওয়াজ আছে, তারা তাদের মনের ভাব প্রকাশ করে আওয়াজের মাধ্যমে। আর আমাদের কাছে কী আছে না, আমাদের কাছে আছে কথা, অর্থাৎ আমরা আমাদের মনের ভাব যেটা সেটা প্রকাশ করি, অর্থাৎ মনের ভাব যেটা উদয় হয় সেই মনের ভাবটাকে আমরা প্রকাশ করি কথার দ্বারা। কথা কীভাবে আসছে না, মুখের বিভিন্ন অংশের দ্বারা, যেমন কণ্ঠ, গলা, কণ্ঠ বা গলা, জিভ ইত্যাদির সাহায্যে। তো আমাদের কাছে কী রইল না, আমাদের কাছে কথা। এই কথার দ্বারা আমরা মনের ভাব প্রকাশ করছি, এইটাই হয়ে যাচ্ছে ভাষা। এই হলো মানুষের ভাষা। তাহলে কথার দ্বারা মনের ভাব যখন আমরা প্রকাশ করছি তখনই সেটা ভাষায় প্রকাশ হয়ে যাচ্ছে। এইভাবে ভাষার সৃষ্টি। কিন্তু বাকি যেটা রইল যে পশু পাখির ভাষা, পশু পাখিদের কাছে রয়েছে শুধুমাত্র আওয়াজ, সেই আওয়াজ দ্বারা তারা মনের ভাব প্রকাশ করে, কিন্তু সেটাকে কখনোই ভাষা বলা যাবে না। যেমন ধরো কুকুর, ছাগল বা যদি ধরো কুকুরের কথাই যদি ধরে নাও, তাদের কাছে, কুকুরের কাছে একটি মাত্র শব্দ, সরি শব্দ নয় আওয়াজ, একটি মাত্র আওয়াজ রয়েছে, সেটি হচ্ছে কী না, ঘেউ ঘেউ। অর্থাৎ কোনো অপরিচিত কুকুরকে দেখলেও সেই ঘেউ ঘেউ শব্দ, কোনো অপরিচিত মানুষকে দেখলেও ঘেউ ঘেউ শব্দ, আবার খিদে পেলেও ঘেউ ঘেউ শব্দ, আদর পেলেও তাই। তো তাদের কাছে রয়ে গেল শুধুমাত্র একটি শব্দ, যেটি হচ্ছে ঘেউ ঘেউ। এই ঘেউ ঘেউ শব্দ নয় আওয়াজ, এই ঘেউ ঘেউ আওয়াজের দ্বারা তারা তাদের মনের ভাব প্রকাশ করে। আর আমরা আমাদের মনে ভাব প্রকাশ করছি কথার মাধ্যমে। এইভাবেই হয়ে গেল ভাষা, ভাষার সৃষ্টি এইভাবেই হলো। আগে দিন তোমাদের অনেকটাই বলে দিয়েছিলাম যে ভাষার সৃষ্টি কীভাবে হলো, কোথা থেকে হলো। তাহলে এবার কথা হচ্ছে যে আমরা আমাদের ধরো মনের ভাবকে প্রকাশ করছি কথার মাধ্যমে। মনের ভাব কি না, ধরো আনন্দ, বেদনা, যে কোনো মুহূর্তের কথা, যে কোনো অনুভূতির কথা আমরা প্রকাশ করছি ভাষার মাধ্যমে। কী করতে চাই, কী করতে চাই না, এই সমস্ত সবটাই প্রকাশ করছি ভাষার মাধ্যমে, কথার মাধ্যমে। কথার মাধ্যমে যখন আমি অসুবিধে করছি বা সুবিধে পাচ্ছি, সেটা যখন মনের ভাবটা প্রকাশ করছি কথার মাধ্যমে, তখন যদি কোনো অসুবিধে করছি সেটা প্রকাশ করছি। এইবার আমার অসুবিধের কথা যিনি আমার সামনে আছেন তার সঙ্গে আলোচনা করে সে আবার সেটা সলিউশন করতে পারে, সেটা সলভ করতে পারে। কিসের দ্বারা না, কথার দ্বারা। তাহলে আমাদের সুবিধে অসুবিধের কথা যেমন একে অন্যজনকে যেমন প্রকাশ করছি, অপরের কাছে প্রকাশ করছি কথার দ্বারা, আবার সেই ব্যক্তিও সে যে কেউ হতে পারে, প্যারেন্টস হতে পারে, কোনো ফ্রেন্ডস হতে পারে, কোনো রিলেটিভস হতে পারে, তো তারাও সেই সমস্যার সমাধান করবে সেইটাই কিন্তু কথার মাধ্যমে। তাহলে আমরা এইভাবে কথার মাধ্যমে
একে অপরের মনের ভাব প্রকাশ করছি, বিভিন্ন সমস্যা সমাধান করছি। তাহলে কি দাঁড়ালো না, নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে নিজের উন্নতির রাস্তা আমরা কিন্তু বের করে নিয়েছি। আমরা অর্থাৎ কারা, না আমরা মানুষেরা, অর্থাৎ আলাপ আলোচনার মাধ্যমে নিজেদের উন্নতির পথ আমরা তৈরি করে নিয়েছি। আর এইভাবে সভ্যতার অগ্রগতি হয়েছে কিসের জন্য, না ভাষা আবিষ্কারের ফলে, তাই না? না ভাষা আবিষ্কারের ফলেই তো আস্তে 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 মানুষ উন্নতির পথের দিকে হাঁটতে শুরু করলো, মানুষ এতটা উন্নত হয়ে উঠলো। দেখো আগে আদিম মানুষের মধ্যে এসব কিছুই ছিল না, দুটো তিনটে আওয়াজ ছিল, সেই আওয়াজ থেকে তারা আস্তে আস্তে শব্দ বাক্য সবটাই আবিষ্কার করলো, মনের ভাব প্রকাশ করলো, শেষে বাক্যের দ্বারা মনের ভাব প্রকাশ করলো। আর এইভাবে প্রকাশ করার ফলে কি হলো, ভাষার আবিষ্কার হয়ে গেল। আর ভাষার জন্যই এত সভ্যতা এতটা অগ্রগতি হয়ে গেল। এইবার পশু পাখির ক্ষেত্রে যেমন বললাম যে পশু পাখিরা আওয়াজ করতে পারে, ধরো কুকুরের উদাহরণ দিলাম, এইবার যদি আমরা পাখিদের জগতে চলে যাই, যেমন টিয়া ময়না কাকাতুয়া, তোমরা বলবে ম্যাম এই পাখিগুলি তো কথা বলতে পারে। কথা বলতে পারে মানে কি, নিজেদের মনের ভাব কি তারা প্রকাশ করতে পারে? না, কয়েকটা আওয়াজ তারা দিতে পারে। আর কথা বলতে পারে কি না জানি, ওরা হয়তো মানুষের মতো কথা বলে, এটা আমরা জানি যে মানুষের মতো কথা বলতে পারে, কিন্তু সেই কথা শোনালে আমরা যেটা বলবো সেইটাই ওরা রিপিট করবে, তাই তো? তার জন্য তাদেরকে বলা হয় যে কথা বলা পাখি। আর এরা মানুষের মতো নিজেদের মনের ভাবকে কিন্তু গুছিয়ে বলতে পারে না। তাদের যে মনের ভাব, দেখো পশু পাখি সবার তো নিজেদের কিছু ফিলিংস থাকে, তারা মনের ভাবটা প্রকাশ করতে পারে না, কিন্তু মানুষেরা প্রকাশ করতে পারে। তার জন্যই তো মানুষেরা হয়ে উঠেছে অন্য পশু পাখির থেকে শ্রেষ্ঠ জীব, সবচেয়ে সেরা প্রাণী, কিন্তু পশু পাখিদের মধ্যে সেটা নেই। পাখিদের কথা যাদের কথা বললাম, টিয়া ময়না কাকাতুয়া, এদেরকে যেটা শোনানো হয় সেটা এরা বলে। তাহলে এরা কি দাঁড়ালো, এদেরকে আমরা কি বলবো? না, ওদের কথা ভাষা নয়, শোনা যায় যা শোনে তাই, অর্থাৎ শেখানো বলি, অর্থাৎ ওদেরকে আমরা কি বলবো, শেখানো বলি, যেটা শেখাচ্ছি সেটাই বলছি, শেখানো বলি, ঠিক আছে? তো তাই জন্য তাদের যে আওয়াজটা তারা দিচ্ছে সেটা কিন্তু ভাষা বলবো, কারণ মনের ভাব তারা প্রকাশ করতে পারছে না, কথা নেই তাদের কাছে, কথা বলে যেটা শোনে সেটা বলে, তাই বলে সেটা কিন্তু আমরা ভাষা বলবো না, ঠিক আছে? তো আমাদের কাছে, অর্থাৎ আমরা যারা মানুষেরা, আমাদের কাছে ভাষা বলে যে জিনিসটি উৎপত্তি হয়েছিল সেইটি আমাদের কাছেই রয়ে গেছে। পশু পাখির জগতে শুধুমাত্র রয়ে গেল আওয়াজ। আর ভাষা গড়ে ওঠে প্রধানত মানুষের মুখের কথাকে নিয়ে, তাই না? মানুষের মুখের কথাকে নিয়ে তো ভাষা গড়ে উঠছে, একটা দুটো তিনটে কথা, তার থেকে শব্দ শব্দ হয়ে গেল, বাক্য হয়ে গেল, এইভাবেই কথা তৈরি হয়ে গেল, আর এইভাবেই ভাষা গড়ে উঠল। দেখো ইশারা করে, হাত দেখিয়ে বা আওয়াজ করে বিভিন্নভাবে আমরা মনের ভাব প্রকাশ করতে পারি। আর ভাষার মাধ্যমেও তো আমরা অবশ্যই নিজের মনের ভাবকে সুন্দরভাবে প্রকাশ করতে পারি। অনেক সময় বাঁশি বা বেহালা এই সমস্ত বাজিয়েও কিন্তু নিজের মনের ভাব প্রকাশ করা হয়। যদি কেউ বাঁশি শুনে থাকো, বাঁশির আওয়াজ বা বেহালার আওয়াজ যদি শুনে থাকো, তাহলে দেখবে যে সেগুলো থেকেও মনের ভাব প্রকাশ হচ্ছে। কিন্তু তাই বলে কি সেটাকে ভাষা বলবো? না, সেটিকে ভাষা বলা যাবে না, কারণ সেটা ভাষা নয়, সেটা জাস্ট একটা মনের ভাব, একটা আওয়াজের দ্বারা প্রকাশ পাচ্ছে, বাঁশির একটা আওয়াজের দ্বারা আসছে আর বেহালার একটা আওয়াজের দ্বারা প্রকাশ পাচ্ছে, কিন্তু সেটাকে আমরা সরাসরি ভাষার পর্যায়ে ফেলতে পারি না। তাহলে এই হয়ে গেল আমাদের প্রথম পয়েন্ট, যেটা হচ্ছে পশু পাখির ভাষা আর মানুষের ভাষা। তাহলে আশা করি তোমাদের বোঝা গেল যে মানুষের ভাষা বলতে কী বোঝা যায় আর পশু পাখির ভাষা বলতে কী বোঝা যায়। মোট কথা হলো যে পশু পাখিদের কাছে রইল শুধুমাত্র আওয়াজ,
সেটাকে আমরা কখনোই ভাষা বলবো না, কিন্তু মানুষের কাছে ভাষা আছে, কারণ মানুষ তার অনুভূতির কথা, আনন্দ বেদনা ইত্যাদি দুঃখের কথা প্রকাশ করে কথার মাধ্যমে, আর তখনই সেটা ভাষার আকার ধারণ করে। এইভাবেই হয়ে গেল ভাষার উৎপত্তি। এইবার আমরা যেটা আলোচনায় যাব সেটি হচ্ছে আমাদের ভাষার বিভিন্নতা। ভাষার বিভিন্নতা, দেখো ভাষা আবিষ্কারের পরে পৃথিবীর সব জায়গায় কিন্তু মানুষের ভাষা একরকম হলো না। কেন হলো না? তোমাদের মনে মধ্যে অবশ্যই প্রশ্ন আসবে যে কেন ম্যাম হলো না। না, যখন ভাষার আবিষ্কার হচ্ছে তখন তো বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে বিভিন্ন ভাবে মনের ভাব যেটা উদয় হচ্ছে সেটা তারা তাদের ভাষা দিয়ে প্রকাশ করছে। বিভিন্ন অঞ্চল অর্থাৎ যে কোনো অঞ্চল, অর্থাৎ ধরো আমরা যদি ধরে নিই যে দেশ বিদেশের কথা, আমাদের দেশের ভাষা একরকম, বিদেশিদের ভাষা একরকম, বিদেশে যারা বাস করেন তাদের ভাষা আরেক রকম। তাহলে আমাদের দেশের ভাষা একরকম হতে পারে, বিদেশের ভাষা আরেক রকম। যেমন যদি আমরা ধরে নিই যে ধরো আমাদের কথা বলতে গেলে যে আমরা যদি পশ্চিমবঙ্গের মধ্যে চলে আসি, তাহলে ত্রিপুরা, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ আমাদের ভাষা হচ্ছে একই রকম, অর্থাৎ কি না বাংলা। কিন্তু যদি আমরা যাই আমেরিকা যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, তাদের কিন্তু ভাষা অন্য রকম। এই সমস্ত দেশের ভাষা হচ্ছে অন্য রকম, অর্থাৎ এই সমস্ত মানুষদের মধ্যে প্রচলিত আছে ইংরেজি ভাষা। তাহলে তাদের ভাষা হয়ে গেলে ইংরেজি ভাষা। এইবার তাহলে কি একটা কথা যেটা আছে আমাদের, না বিভিন্ন দেশের বিভিন্ন ভাষা, আমাদের এই দেশের একরকম ভাষা, অন্য দেশের আরেক রকম ভাষা। আবার যদি আমরা অঞ্চলের মধ্যে চলে আসি, বিভিন্ন অঞ্চলের মধ্যে, তাহলে দেখবে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ভাষা। যদি আমরা চলে আসি যে ভারতবর্ষের মধ্যে, তাহলে দেখবে পশ্চিমবঙ্গের একরকম ভাষা, বাংলা ভাষা। আবার যদি আমরা চলে যাই বিহার, উত্তরপ্রদেশ এইদিকে, তাহলে তাদের ভাষা হচ্ছে হিন্দি ভাষা, তাদের ভাষা হিন্দি। আর আবার যদি পাঞ্জাবে আমরা চলে যাই, তাহলে পাঞ্জাবে গিয়ে দেখবো যে পাঞ্জাবিদের ভাষা হচ্ছে পাঞ্জাবি। তাহলে দেখো বিভিন্ন অঞ্চল অনুযায়ী বিভিন্ন ভাষা প্রচলিত আছে। এইভাবে ভাষার বিভিন্নতা চলে আসছে। যখন ভাষার সৃষ্টি হয় তখন বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মানুষ আছে, এবার তারা নিজেদের মতো করে নিজেদের ভাষার মাধ্যমে তারা তাদের মনের ভাব প্রকাশ করেছে। তাহলে যদি অঞ্চলটা বিভিন্ন হয়ে যায় তাহলে ভাষাও বিভিন্ন হচ্ছে, এক এক অঞ্চলের মানুষ এক এক ভাষায় তাদের মনের ভাব প্রকাশ করছে, সেটা হিন্দিও হতে পারে, বাংলাও হতে পারে, ইংরেজিও হতে পারে। এইভাবে ভাষার বিভিন্নতা চলে এলো। যেমন একটা ছোট্ট উদাহরণ দিয়ে তোমাদের বলি, যদি আমরা পাখি এই শব্দটি বাংলায় যদি আমরা বলি তাহলে সেটাকে বলবো পাখি। আবার যারা হিন্দি ভাষী, অর্থাৎ যদি চলে যাই আমরা বিহার, উত্তরপ্রদেশ এদিকে, তাহলে দেখবো যে তারা পাখি বলছে না, তারা বলছে পাঞ্ছি, পাঞ্ছি শব্দটা ইউজ করছে। আবার যাদের ভাষা ইংরেজি তারা আবার কি বলবে, না বার্ড। তাহলে দেখো ভাব একটাই, ভাষাটা ভিন্ন, ভাব একটাই হয়ে গেল কিন্তু ভাষা হয়ে গেল ভিন্ন, অর্থাৎ ভাষার বিভিন্নতা এইভাবে চলে এলো। ভাব একটা মানে কি, না পাখি যা বার্ডও তাই পাঞ্ছিও তাই, অর্থাৎ এই তিনটে ভাষারই মিনিং কিন্তু একটাই, কিন্তু বিভিন্নতা চলে আসছে। কিসের বিভিন্নতা? না ভাষার বিভিন্নতা। এইভাবে ছোট্ট একটা উদাহরণ দিয়ে তোমাদের ভাষার বিভিন্নতা যেটা বোঝালাম, আরও যেটা বোঝানো যায় কীভাবে, না ধরো যদি আমরা পৃথিবীর মধ্যে বাস করছি তো এক একটা দেশের এক রকম ভাষা, বিভিন্ন দেশের বিভিন্ন ভাষা, হয়ে গেল দেশের কথা। এবার যদি চলে আসো আমাদের রাজ্যে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি চলে আসো, তাহলে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দেখবে যে বিভিন্ন দেশের বিভিন্ন, বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ভাষা, দেশ নয় অঞ্চল। কোথাও বাংলা ভাষা যদি ওয়েস্ট বেঙ্গলে চলে আসি তাহলে আমরা বাংলা ভাষা পাব, কিন্তু বাংলা ভাষা পেলাম ঠিকই কিন্তু সেই ভাষার রূপগুলো কিন্তু আলাদা আলাদা। কলকাতার বাংলা ভাষা একরকম, পুরুলিয়ার একরকম, অর্থাৎ বিভিন্ন জেলার
ভাষার রূপটা কিন্তু পাল্টে যাচ্ছে। ভাষা একটাই থাকছে বাংলা ভাষা, কিন্তু রূপ বিভিন্ন হয়ে গেল। পুরুলিয়ার রূপ একরকম, বাঁকুড়ার ভাষা রূপ একরকম, বীরভূমের ভাষার রূপ একরকম। এইভাবে ভাষার বিভিন্নতা চলে আসছে, ভাষার রূপ বিভিন্ন রূপ চলে আসছে। আর যদি দেশের কথা বলা হয় তাহলে যেমন আমি বললাম বিহার উত্তরপ্রদেশে একরকম ভাষা, তারপরে যদি আমরা চলে যাই পাঞ্জাবে পাঞ্জাবিদের একরকম ভাষা, চলে যাই যদি আমরা সাউথের দিকে দক্ষিণ ভারতের দিকে তাহলে সেখানে আমরা তামিল তেলুগু বিভিন্ন ভাষা পাব। তাহলে এই ভারতবর্ষের মধ্যেই যদি আমরা আসি তাহলে দেখো ভারতবর্ষের মধ্যেই বিভিন্ন জায়গার বিভিন্ন ভাষা। তাহলে যখন মানুষ বিভিন্ন অঞ্চলে বসবাস করছে এবং তাদের মনের ভাব প্রকাশ করছে বিভিন্ন ভাষায়, তখনই চলে এলো ভাষার বিভিন্নতা। তো এইভাবেই আমাদের চলে এলো ভাষার বিভিন্নতা। তাহলে আর এই যে বিভিন্নতাটা, ভাষার বিভিন্নতাটা তখন যেমন ছিল আজ অবধি কিন্তু সেটাই রয়ে গেছে। যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই দেখো যে কোনো হিন্দি ভাষী অর্থাৎ বিহার থেকে কেউ এসেছেন, তাদের ভাষা তখন আমরা শুনতে পাবো হিন্দি। আবার আমরা যদি বিহারের দিকে যাই, উত্তরপ্রদেশের দিকে যাই, আমরা কিন্তু তখন বাংলা ভাষায় কথা কিছু তো কথা বলবই, তখন কিন্তু সেখানে গিয়ে আমরা বাংলা বলব। তাহলে এক দেশ এক অঞ্চলের মানুষ যখন অন্য অঞ্চলে আসছে তখন সেই ভাষাটাকেও বহন করে নিয়ে আসছে, সেই ভাষাটাও আসছে। তাহলে এই একই জায়গায় বসবাস করে আমরা কিন্তু দেখতে পাবো যে ভাষার বিভিন্নতা। যদি মার্কেটে যাই তাহলে শুনবো যে কেউ হয়তো বাইরে থেকে যদি কেউ এসে থাকে তাহলে শুনবো তার কাছে হিন্দি ভাষা, আবার ইংরেজি ভাষাও শুনতে পারি। আবার আমরা যখন এখান থেকে বাইরে যাব তখন আমাদের কাছ থেকে তারা বাংলা ভাষা পাবে। তো এইভাবে রকমারি চলে আসছে, এইভাবে ভাষার বিভিন্নতা চলে আসছে। তা যে সেটা এই যে ভাষার বিভিন্নতা সেটা তখন যখন ছিল এখনও পর্যন্ত সেইটাই রয়ে গেছে ভাষার বিভিন্নতা, ঠিক আছে। তো আজকে আমরা দুটো টপিক নিয়ে আলোচনা করলাম, একটি হচ্ছে পশু পাখির ভাষা আর মানুষের ভাষা, আরেকটি ছিল আমাদের ভাষার বিভিন্নতা। তো এই দুটো টপিক নিয়ে আমাদের মোটামুটি আলোচনা হয়ে গেল। তোমরা খুব ভালো করে লার্ন করে রেখো, আমি লাইভ ক্লাসে কিন্তু প্রত্যেকটা টপিক নিয়ে ধরবো, আলোচনা করবো, সবটাই করবো। আর পরের দিন আমরা আমাদের ক্লাসে মাতৃভাষা নিয়ে আলোচনা করবো, তার মধ্যে কথ্য ভাষা লেখ ভাষা সবটাই আছে, ঠিক আছে। তো আজকে আমাদের ক্লাস এখানেই কমপ্লিট হলো, পরের দিন আমরা বাকি যেগুলো রইলো সেগুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে।